আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে সুস্বাস্থ্য সচেতনতা বিষয়ক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি সিরাপ নিয়ে হাজির হয়েছি, যে সিরাপটি আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুপিলাক্স। এই সুপিলাক্স সিরাপটি স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকে জানাবো সুপিলাক্স সিরাপের বিস্তারিত, এর কার্যকারিতা, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর খাবার নিয়ম কী কী। তো প্রিয় বন্ধুগণ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই চ্যানেলটি একটি মেডিসিন বিষয়ক চ্যানেল। আশা করছি আপনারা এই চ্যানেলটির মাধ্যমে ঘরে বসে ছোটোখাটো চিকিৎসা এবং বিভিন্ন মেডিসিন সম্পর্কে প্রাথমিক পর্যায়ে ধারণা নিতে পারবেন। আমি প্রথমে সবাইকে সতর্ক করে দিচ্ছি, কারো কোনো ভিডিও দেখে বা কারো কাছে কোনো পরামর্শ শুনে বা কারো কোনো বিজ্ঞাপন শুনে বা দেখে কখনো কোনো ক্রিম বা মেডিসিন আপনারা সেবন করবেন না। আর অবশ্যই সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে সেবন করবেন। বন্ধুগণ, সুপিলাক্স সিরাপটি, এর জেনেরিক নাম সোডিয়াম পিকোসালফেট। এটি মূলত পুরাতন এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের সহ যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এই পিকোসালফেট অর্থাৎ সুপিলাক্স সিরাপটি অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচিত। বিশেষ করে যাদের অত্যাধিক কষা, পায়খানা কষা, তিন চারবার বাথরুম হওয়ার পরও পায়খানা হচ্ছে না বা পেট ফেঁপে আছে অর্থাৎ বদ হজম দেখা দিচ্ছে, পেটে অস্বস্তি দেখা দিচ্ছে, গণ্ডগোল হচ্ছে, এই জন্য আপনারা এই সুপিলাক্স সিরাপটি আপনারা খেতে পারবেন। অর্থাৎ এটি গ্রহণের পর বৃহতন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয় হয়, ফলে বৃহতন্ত্রের কাজ করে। সক্রিয় অবস্থায় সোডিয়াম পিকোসালফেট অন্ত্রের প্রাচীরে স্নায়ু পদতন্ত্রে উদ্দীপনা দেয়। বৃহতন্ত্রের লোমনে পানি এবং ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যায় এবং পেরিসাল্টিস ত্বরান্বিত হয়। এর ফলে ফলশ্রুতিতে মল নরম হয়ে দ্রুততর সাথে অগ্রসর হয় এবং মলাশয়ের পূর্ণতা অনুভূত হয়। আর এই মলাশয়ের এর প্রভাব মলত্যাগ ত্বরান্বিত করতে সাহায্য করে। এক কথায় বলা যেতে পারে, সকল প্রকার কোষ্ঠকাঠিন্যের জন্য সুপিলাক্স সিরাপটি একটি আদর্শ সিরাপ। প্রিয় বন্ধুগণ, এবার আমরা জেনে নিই সুপিলাক্স সিরাপটির সেবনবিধি। বিশেষ করে প্রাপ্তবয়স্ক এবং 10 বছরের বেশি হলে তাদের জন্য প্রতিদিন 5 থেকে 10 মিলি দৈনিক একবার, আর শিশুদের ক্ষেত্রে অর্থাৎ 4 বছর থেকে 10 বছর প্রতিদিন 2.5 মিলি থেকে 5 মিলি দৈনিক একবার, আর বিশেষ করে শিশু যারা 4 বছরের কম বয়স তাদের প্রতিদিন প্রতি কেজির জন্য 0.25 মিলিগ্রাম খেতে হবে, যা একবার অথবা দুবার। আপনারা এটা অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে আপনারা সেবন করবেন। প্রিয় বন্ধুগণ, এবার আমরা জেনে নিই সুপিলাক্স সিরাপটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি সকল প্রকার ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি সুপিলাক্স সিরাপটিরও কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তার মধ্যে অতি সংবেদনশীলতা, মাথা ঘুরানো, পরিপাকতন্ত্রের জটিলতা, ডায়রিয়া, হঠাৎ পেট ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে। প্রিয় বন্ধুগণ, এবার জেনে নেওয়া যাক গর্ভকালীন বা স্তন্যদানকালে এটা ব্যবহার করা যাবে কি না। গর্ভকালীন অবস্থায় এই ওষুধের কোনো ক্ষতিকারক প্রভাব আজও পাওয়া যায়নি, তারপরও গর্ভ অবস্থায় প্রথম 3 মাস এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সোডিয়াম পিকোসালফেট মাতৃদুগ্ধকালের সাথে নির্গত হয় না, তাই এটা খাওয়া যেতে পারে। এবার জেনে নেওয়া যাক সতর্কতা। পিকোসালফেট অর্থাৎ সুপিলাক্স সিরাপটি অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং হাইপোক্যালেমিয়া হতে পারে, যা অ্যালকোহল গ্রহণকারীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হিসেবে ধরা যেতে পারে। তাই সুপিলাক্স সিরাপ অতিমাত্রা সেবন করা যাবে না। তাই সুপিলাক্স সিরাপ সহ সকল প্রকার ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন। আর অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে সেবন করবেন, আর ওষুধটির গায়ে মেয়াদ আছে কি না সেটা অবশ্যই যাচাই করে নেবেন। ধন্যবাদ।